এখানে 456 জন লোককে ডাকা হয়, যারা ছিল খুবই গরিব। লাল স্যুট আর মাস্ক পরা লোকগুলি বলে যে এখানে একটি খেলা হবে, আর যে এই খেলায় জিততে পারবে তাকে 300 কোটি টাকা দেওয়া হবে। সবাইকে একটি গ্রাউন্ডে আনা হয়, যেখানে একটু দূরে একটি শুকনো গাছের গোড়ায় একটি অদ্ভুত পুতুল দাঁড়িয়ে ছিল। ওই খেলাটির নাম হলো রেড লাইট গ্রিন লাইট, আর তাদের কাছে এই খেলাটি শেষ করার জন্য মাত্র 5 মিনিট সময় আছে। যখন পুতুলটি রেড লাইট বলবে তখন তাদেরকে না নড়ে ওই একই জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে, আর তারা তখনই এগোতে পারবে যখন ওই পুতুলটি গ্রিন লাইট বলবে। আর যদি কেউ নড়াচড়া করে তো সে এলিমিনেট হয়ে যাবে। খেলাটি শুরু হয়ে যায়, ওই পুতুলটি রেড লাইট বলে আর একটি লোক একটু নড়ে, তখনই গুলির আওয়াজ শোনা যায় আর বলা হয় যে সে এলিমিনেট হয়ে গেছে। এই লোকগুলি বুঝতে পারছিল না যে তাদের সাথে কি হতে চলেছে। গ্রিন লাইট শুনে তারা সবাই এগোতে থাকে, আর তখনই তারা জানতে পারে যে যারা এলিমিনেট হচ্ছে তাদের মেরে ফেলা হচ্ছে। এটা জানতে পেরে তারা ভয়ে পালাতে থাকে, আর তারা সবাই মারা যাচ্ছে, আর বাকি লোকেরা এখনো দাঁড়িয়ে আছে। আর নিরুপায় হয়ে তাদেরকে ওই খেলাটি খেলতে হচ্ছে, আর শেষের কিছু লোক ফিনিশ লাইন পর্যন্ত পৌঁছে যায়।